শ্রীরাম কোথায় আপনি? মহামন্ত্রী জয় হোক। শ্রীরাম কোথায়? শ্রীরাম, ওনার আর আমার সঙ্গ এই পর্যন্তই ছিল। এরপর ওনার যাত্রা কত দূর পর্যন্ত যাবে আর কোন দিকে যাবে এর অনুমান আমার নেই। মহারাজ, দশরথের শরীর ভালো নেই, এই সময় শ্রীরামের মহারাজের পাশে থাকা প্রয়োজন। কি মহারাজ অসুস্থ? আমাকে প্রভু শ্রীরামকে এটা জানাতেই হবে, জানাতেই হবে। শ্রীরাম ফিরে আসুন প্রভু, ফিরে আসুন প্রভু শ্রীরাম। ধৈর্য ধরুন আপনি একটু। যে নাবিক শ্রীরামকে পৌঁছতে গেছে সে তো ফিরে আসবেই, তাকেই জিজ্ঞাসা করব যে শ্রীরাম কোথায়, কোন দিকে গেছেন, আর তখন ওনাকে খুঁজে এই সংবাদ জানিয়ে দেব যে মহারাজের স্বাস্থ্য ভালো নেই। জিও না রাম, রাম সাদরাজ, শ্রীরাম কোথায় গেলেন? উনি ওনার বনবাস অজ্ঞাতবাস হিসাবে কাটাতে চান। মনে হচ্ছে যেন কোনো জীব কষ্টে আছে। খরগোশাবকটি অসুস্থ, ওর শ্বাস প্রশ্বাসও ধীরে চলছে, গায়ে আঘাতও লেগেছে। আমি বন থেকে জড়িবুটি নিয়ে আসছি। হ্যাঁ লক্ষণ, আমি এর বিশ্রামের ব্যবস্থা করছি। সীতা, চিন্তা করো না, তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমার রাম আমার আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ মহারাজ, আপনি শান্ত থাকুন, রাম খুব শিগগিরই চলে আসবে। আমার রাম। কি হলো সুমন?
রাম কোথায়? কোথায় রাম? সুমন্ত, আরজু, কি হয়েছে সীতা? আরজু দেখুন না, আরজু দেখুন না, ও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর যন্ত্রণাও বেড়ে গেছে। শ্রবণ কুমারের পিতামাতার অভিশাপ সত্যি হতে চলেছে। ওনারা বলেছিলেন ওনারা যেমন তৃষ্ণার্ত পুত্র শোকে নিজেদের প্রাণ ত্যাগ করছেন, ঠিক তেমনি আমার অন্তিম সময়ে আমাকে জল দেবার জন্য আমার পুত্ররাও আমার কাছে থাকবে না। না মহারাজ, এভাবে বলবেন না। শান্ত থাকুন মহারাজ, সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার, জীবনের সব থেকে বড় সত্যের সম্মুখীন আজ আমাকে আমার জীবনের অন্তিম লগ্নে এসে হতে হলো। মুখ থেকে বেরোনো কথা আর ধনুক থেকে বেরোনো বাণ চাইলেও আর কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আজ আমার চার পুত্রই আমার কাছে নেই। আজ আমিও পুত্র শোকে প্রাণ ত্যাগ করছি। না মহারাজ, এভাবে বলবেন না। একটা উপকার করবে আমার, আমার রামকে বলো ও যেন আমাকে ক্ষমা করে। না, এরকম বলবেন না মহারাজ। আর্য, আমরা এখন অযোধ্যা ফিরে এসেছি, আপনি নিশ্চিন্ত হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। অযোধ্যার পতাকা ঝুঁকে রয়েছে, সমগ্র নগর খালি মনে হচ্ছে, অযোধ্যাবাসীরা নিজ গৃহ ছেড়ে কোথায় যেতে পারে? বাজারের রাস্তায় কেউ কোথাও নেই, সমগ্র নগর নিস্তব্ধতায় ঘিরে রয়েছে। সারথি শীঘ্র করো, আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। গৃহপ্রবেশের পুজোর সামগ্রী নিয়ে লক্ষণ এক্ষুনি এসে পড়বে, কিন্তু এই নতুন ঘর সংসার শুরু করার আগে আমি এটা জানতে চাই, বেশ কয়েকদিন ধরে আপনাকে এত ব্যাকুল আর অশান্ত দেখাচ্ছে কেন? না সীতা, এরকম কিছু নয় তো। আপনি তো জানেন আর্য, আমি আপনার মনের কথা বুঝতে পারি। কিছু বুঝতে পারছি না সীতা, যে অবস্থায় আমি পিতাশ্রীকে একা ছেড়ে এসেছি, মনের মধ্যে বারবার
খারাপ চিন্তা আসছে, মন ব্যাকুল হয়ে উঠেছে। অনেকবার মনকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার হৃদয়কে কিছুতেই শান্ত করতে পারছি না। তুমি বুঝতে পারছো তো সীতা, আমি কি বলতে চাইছি? সীতা, 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 কোথায় তুমি? সীতা, সীতা, তুমি কোথায়? আরজু, তুমি কোথায় ছিলে? কোথায় চলে গেছিলে? এখানেই ছিলাম আরজু, শুধু এটাই বোঝাতে চাইছিলাম, যখন আমাদের আপনজন হঠাৎ আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন তাদের প্রতি ভালোবাসা আমাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, আর এই দুর্বলতাই আমাদের কষ্ট দেয়। আর আমাদের এটাই অনুভব করায় যে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন হয়তো কোনো সংকটে রয়েছে। হতে পারে আপনার সঙ্গে সেটাই হচ্ছে আর্য, কারণ যা কিছু ঘটেছে হঠাৎ ঘটেছে। নিজের মনকে কিছুটা সময় দিন আর্য। এই পাতাগুলো এইরকম মুড়িয়ে গেছে কেন? এগুলোর খেয়াল কেউ রাখেনি কেন? এই মহলের মুখ্য দুয়ারে প্রদীপ কেন জ্বলছে না? কি হচ্ছে এখানে? যে মহল কুমারদের আগমনে উল্লাসিত হয়ে উঠত, আজ সেই মহল যেন স্তব্ধ হয়ে রয়েছে। ভরত, প্রণাম কাকি। প্রণাম কাকি। এইসব রানী সুমিত্রা শত্রুঘ্নকে কক্ষে ডেকে পাঠিয়েছেন। রাজকুমার শত্রুঘ্ন আপনি যান, আর ভরত তোমার জন্য, তোমার মাতা কৈকি কক্ষে অপেক্ষা করছেন। কিন্তু কাকি, এসব কি হচ্ছে? তুমি এসো, সব জানতে পারবে। না, আগে আমরা পিতা আর দাদার সাথে দেখা করব, জিজ্ঞাসা করবো অযোধ্যায় এরকম নিস্তব্ধতা কেন ছেয়ে রয়েছে। ওই দূত যখন আমাদের শীঘ্রই অযোধ্যায় ফিরে আসার সংবাদ দিয়েছিল, তখন ও বলেছিল সংবাদ পিতাশ্রী নয়, পরম গুরু বশিষ্ঠ পাঠিয়েছেন। কি হয়েছে কাকি? শত্রুঘ্ন একদম ঠিক কথা বলছে, এখানে অশুভ কিছু তো ঘটেছে শত্রুঘ্ন, সেই জন্যই হয়তো মা আমাকে এখানে ডেকেছেন। না হলে উনি কোনোদিনও এটা চাইবেন না যে আমি পিতাশ্রী আর ভ্রাতারাম, বড় মা আর মেজমার সঙ্গে দেখা না করে ওনার সঙ্গে দেখা করি। আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি, তোমরা তিনজন মেজমায়ের কাছে যাও। ঠিক আছে দাদা। মা, মা, মা কোথায় আপনি? মা, মা।